ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহারায়। গত রবিবার দুপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় তেলিয়ামুড়া উত্তর বাজারের একাংশ। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কিছুক্ষণের মধ্যে কল্যাণপুর, খোয়াই, ওম্পি, আমবাসা এমনকি জিরানিয়ার থেকেও নিয়ে যাওয়া হয় অন্যান্য অগ্নি নির্বাপক দপ্তরের প্রচুর ইঞ্জিন। সবার মিলিত প্রচেষ্টায় দীর্ঘ চার ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। আসন্ন দুর্গোৎসবের আগেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে গোটা রাজ্য জুড়েই নেমেছে শোকের ছায়া। টাকার অঙ্কের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার অনুমান করছে রাজ্যের ব্যবসায়ী মহল। এই পরিস্থিতিতে তেলিয়ামুড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে এ বিষয়ে অবগত করে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে বুধবার এক জরুরি বৈঠকে মিলিত হন কল্যাণী সাহারায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার ব্যাপারে রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দেওয়ার কথাও এদিন ঘোষণা করেন তিনি। কয়েকদিন আগে তেলিয়ামুড়া বাজারে একটা ভীষণ অগ্নিকাণ্ড হয়েছে। তেলিয়ামুড়া বাজারে ব্যবসায়ীদের প্রায় 11টি দোকান প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এই বিষয়ে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাকে সম্পূর্ণ অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতি নিয়ে ওনার সঙ্গে বিস্তর আমার আলোচনা হয় এবং উনি কথা দিয়েছেন যে তেলিয়ামুড়া ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং তার জন্য আজকে মার্চেন্টের অফিস কক্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের নিয়ে আমি আলোচনায় বসি, তাদের কাছ থেকে অবগত হই যে তারা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। এবং এই মিটিং চলাকালীন সময়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আবারও কথা বলি এবং ইতিমধ্যে এসডিএম সাহেব থেকে একটা ফোন আসে যে ব্যবসায়ীদের জন্য আজকেই এক দরখাস্ত দাখিল করে যাতে সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে। এবং রাজ্য সরকার এত সুন্দর, এত আন্তরিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়েছে, আমরা তার কাছে কৃতজ্ঞ এবং ব্যবসায়ীরাও আজকে অত্যন্ত খুশি যে তাদের এই দুঃসময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছে আমাদের তেলিয়ামুড়া মার্চেন্ট নির্বাচিত সদস্যরা সকলে এই ব্যবসায়ীদের পাশে রয়েছে। তেলিয়ামুড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।